তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে সেকেন্ড সেমিস্টারে ইতিহাস অনার সাবজেক্টটি নিয়েছো তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এলাম ডিএসসি সি টু পেপারে টোয়েন্টি মার্কস ও ফাইভ মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি যে কোশ্চেনগুলি তোমরা যদি বছরে প্রথম থেকে ভালো করে রেডি করে রাখো অবশ্যই তোমরা এক্সাম টাইমে চিন্তামুক্ত থাক চলো বেশি দেরি করবো না কোশ্চেনগুলি আমরা দেখে নেব কোশ্চেনগুলি আলোচনা পূর্বে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা এখনও পর্যন্ত সেকেন্ড সেমিস্টারের সিলেবাস ও কোশ্চেন প্যাটার্নের ভিডিও দেখিনিই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো পারলে তোমরা দেখে নেবো তাও তোমাদেরকে বলে কি তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন থাকবে টোয়েন্টি মার্কসের তিনটি কোশ্চেন থাকবে আর ফাইভ মার্কসের তিনটি কোশ্চেন থাকবে প্রথমেই আমরা দেখে নেবো ফাইভ মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমরা স্ক্রিনে দেখে নাও ফার্স্ট কোশ্চেন প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য সংক্ষিপ্ত বিবরণ দাও কোশ্চেনটি মার্কস ফাইভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রিক দার্শনিক সক্রেটিসের ও প্লেটো তৃতীত্বের মূল্যায়ন করো কোশ্চেনটি মার্কস ফাইভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পার্টাকাস এর বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত টিকা লেখক কোশ্চেনটি মার্কস ফাইভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট পুরা প্রস্তর যুগ উচ্চ এবং নিম্ন সম্পর্ক সংক্ষিপ্ত টিকা লেখো প্রাচীন মিশরের স্থাপত্য সম্পর্কে আলোচনা করো মার্ক্স পাইপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট প্রাচীন স্পাটায় হেলথদের ভূমিকা আলোচনা করো ও সেন্টি মার্কস পাইপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলি আমি আলোচনা করছি এই কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে রেডি করবে নেক্সট পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো কোশ্চেনটি মার্কস পাইপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন রোমান রাষ্ট্রের প্রকৃতির সংক্ষিপ্ত বর্ণনা দাও নেক্সট নব্য প্রস্তর যুগের বিপ্লব বলতে কী বোঝো মার্কস পাইপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট স্পাটার বিন্যাস সম্পর্কে আলোচনা করো নেক্সট প্রাচীন মানব সভ্যতার বিবর্তনের শিকারী খাদ্য সংগ্রাহকদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো কোশ্চেনটি মার্ক্স ফাইভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লাস্ট কোশ্চেন তোমরা দেখে নাও ঐতিহাসিক হিসেবে হেরোডোটাসের সংক্ষিপ্ত মূল্যায়ন করো কোশ্চেনটি মার্কস ফাইভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্ক্স ফাইভের জন্য বারোটি কোশ্চেন আমি দিলাম এই কোশ্চেনগুলি তোমরা বছরের প্রথম থেকে ভালো করে রেডি করে নাও অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে মার্ক্স ফাইভের কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে এবারে তোমরা দেখে নাও টোয়েন্টি মার্ক্সের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে ফার্স্ট কোশ্চেন পুরাতন রাজ্যে মিশরীয় রাষ্ট্র ব্যবস্থায় ফেরা ভূমিকা আলোচনা করো কোশ্চেনটি টোয়েন্টি মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট প্রাচীন গ্রিক ঐতিহাসিক থুকি ডিডিসকে কেন বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয় কোশ্চেনটি টোয়েন্টি মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট নব্য প্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্যগুলি কী ছিল তা আলোচনা করো কোশ্চেনটি টোয়েন্টি মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন গ্রীষ্মে সমাজ ও অর্থনীতিতে দাস প্রথা কিভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল কোশ্চেনটি টোয়েন্টি মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো কোশ্চেনটি টোয়েন্টি মার্কসের জন্য প্রবল চান্স রয়েছে এক্সামে আসা স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো কোশ্চেনটি টোয়েন্টি মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রাচীন গ্রীষের পলিশগুলির বৈশিষ্ট্য আলোচনা করো মানব সমাজের ইতিহাসে কৃষির সূচনা পর্বকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে কোশ্চেনটি টোয়েন্টি মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রাচীন রোমে কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পশ্চিম এশিয়ায় আদি লৌহ যুগের প্রভাব আলোচনা করো কোশ্চেনটি টোয়েন্টি মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ লাস্ট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও প্রাচীন গ্রীষের ট্রাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো এই যে এগারোটি কোশ্চেন আমি টোয়েন্টি মার্কসের জন্য দিলাম এই কোশ্চেনগুলি তোমরা বছরের প্রথম থেকে ভালো করে রেডি করে নাও অবশ্যই তোমরা এখান থেকে ছটি কোশ্চেন কমন পাবে তার মধ্যে তোমরা তিনটি কোশ্চেন লিখতে পারবে তাই তোমাদেরকে বলবো আজকের যে কোশ্চেনগুলি আমি আলোচনা করে দিলাম এই কোশ্চেনগুলি তোমরা বছরের প্রথম থেকে ভালো করে রেডি করে নাও কারণ তোমরাই কিন্তু সিসিএফ অর্থাৎ তোমরা সেকেন্ড সেমিস্টারের নিউ স্টুডেন্ট রয়েছো তাই তোমাদের বছরের প্রথম থেকে বেশি কোয়েশ্চেনের অ্যান্সার আনসার তোমাদেরকে রেডি করতে হবে তাই যে কোশ্চেনগুলি আমি আলোচনা করে দিলাম কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে নাও আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের যদি ভিডিওটি ভালো লেগে থাকে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী পেপারের ভিডিও নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ